সুপ্রভাত সকলকে জানাই সুপ্রভাত শুরু করছি সাত সকালের সুরের আজকে নয়া পর্ব নয়া পর্ব মানেই নতুন নতুন গান শোনা আর নতুন নতুন গানের রেশ কিন্তু থেকে যায় সারাটাক্ষণ আর আজকে যার কাছ থেকে গান শুনবো আজকে বলা যেতে পারে যে আধুনিক গান সে আমাদের শোনাবে এবং একেবারে এই প্রজন্মের শিল্পী আলাপ করিয়ে দেবো আমার সঙ্গে রয়েছে মনতোষ মনতোষ সুপ্রভাত আর যাদের সঙ্গে আর একটু পরিচয় করিয়ে না দিলেই নয় তাদেরকেও তাদের সঙ্গেও আলাপটা করিয়ে দিয়ে রয়েছেন সজীবদা রয়েছেন কৌশিকদা রয়েছেন মনোজদা সকলকে সুপ্রভাত আর দর্শক বন্ধুদের জন্য বলি যে তোমরা কিন্তু মনতোষের সঙ্গে কথা বলতে গেলে ফোন করতে পারো এই নাম্বারে 8335022558 এই নাম্বারে তোমরা ফোন করবে কিন্তু তোমরা কিন্তু ফোনের সাউন্ডটা শুনবে টিভির সাউন্ডটা মিউট রাখবে আর এছাড়াও ফেসবুক লাইভ রয়েছে আর তাছাড়া oneTV.co.inও কিন্তু তোমরা প্রোগ্রামটা দেখতে পাবে আমরা গল্প করব কিন্তু একেবারে পর্বের শুরুতে একটা গান শুনি অবশ্যই বর্ষা তো চলছেই সেই সূত্রে বর্ষার গান দিয়েই শুরু করা যাক তো রূপঙ্কর দার গাওয়া একটি বর্ষার গান দিয়ে শুরু করছি প্রথমে বাতাস বুকে কোন সুরে গায় আজ বরষা নামলো সারা আকাশ আমার আজ শ্রাবণে বাতাস বুকে কোন সুরে বরষা নাম লো সারা আকাশ আমার সাজাই মেঘে আজ শুধু মেঘ বুকে আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানো সুখে আজ শুধু মেঘ সাজাই মেঘে আজ শুধু মেঘ বুকে আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানো সুখে দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় জ্বলে যায় আজ বরষা নামলো সারা আকাশ আমার দিগন্তলীন মাঠের উপর থাকছি আমি শুয়ে এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধুয়ে দিগন্তলীন মাঠের উপর থাকছি আমি শুয়ে দেবে ধুয়ে এর বেশি কি চাওয়া রাতে এর
বেশি কে চায়, আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়, আজ শ্রাবণীর বাতাস বুকে কোন সুরে গায়, আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়। বৃষ্টি ভেজা আজকের সকালের শুরুটা খুব সুন্দর হয়েছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নবদা, বলুন। হ্যাঁ বলুন, শুনছি। আমি কিন্তু মানে তুমি আমার যে এটা পাঠিয়ে দিলে, আমি আমাদের বিখ্যাত শিল্পী রূপঙ্করের সেই বিখ্যাত গান যদি তোমার কণ্ঠে শুনতে পাই, হ্যাঁ তাহলে ভালো লাগবে। এছাড়াও আমি আরেকটা অনুরোধ করবো, যেহেতু কদিন পরে স্বাধীনতা দিবস, একেবারে অসংখ্য ধন্যবাদ এই নবদার ফোনটার জন্য। আমরাও হয়তো অপেক্ষা করে থাকি যে কতক্ষণে নবদা ফোন করবেন। তো এবার যে জিনিসটা আমাকে বলো, যে তুমি তো একেবারে এই প্রজন্মের শিল্পী, তো কতদিন গান শিখছো? গান ছোট থেকেই শেখা হচ্ছে, মায়ের হাত থেকেই শুরু। মানে মা বাবা ফ্যামিলি তো মিউজিক্যাল ফ্যামিলি, সেই সূত্রে ছোট থেকে একদম মায়ের কোলে বসেই স্টার্ট আর কি। তো ফ্যামিলির মধ্যে তো মিউজিক্যাল চলতেই থাকে। আচ্ছা, মায়ের হাত ধরে প্রথম শেখা শুরু, অবশ্যই। আর তারপর? তারপর এখন মিউজিক নিয়ে চলছি, তো মানে ভবিষ্যতের ব্যাপার তো মিউজিকটা নিয়েই থাকবো ভেবেছি। আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন, কথা বলে নেব। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। আমি বহরমপুর থেকে সাধন সরকার বলছি। হ্যাঁ বলুন। আপনাদের প্রোগ্রাম প্রতিদিনই দেখি, আমার নেশা হয়ে গেছে আপনাদের চ্যানেলটার উপরে। তো ভাইয়ের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ নমস্কার, শুনছি, বলুন। আমি একটা গান শুনতে চাইছি। আমি বলতে ভুলে গেছি ও যেন বাঁশি না বাজায়, আমি চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো। আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। তো একটু গানে যাওয়ার আগে বলে দিই, আজকে সারাদিনের আবহাওয়াটা কিরকম থাকবে, কারণ আমাদের বৃষ্টির গান দিয়ে তুমি আজকে সকালটা শুরু করলে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সকাল থেকেই আকাশের যেরকম মুখভার, সেহেতু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আবার গানে ফেরা যাক, কী শোনাবে? কাছেই 4th আগস্ট, শ্রদ্ধ শিল্পী কিশোরজির। এখন তার মানে আমরা কিশোর কুমারের একটা গান শুনি। হ্যাঁ, সেই সূত্রেই ওনার একটা গান তো দিয়ে শুরু করছি। কি শোনাবে? গঙ্গার ও মা পতিত পাবনী গঙ্গে, যে গানটা, বাংলা গান দিয়ে শুরু করি। পতিত পাবনি গঙ্গে, ও মা পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে, পতিত পাবনি গঙ্গে।
পাশানি রুকুন্না নত পাশা মাগো মাগো পাশানি রুকুন্না নত পাশা সুজলা ধরুনি মাগো তোমারি তো কখনো ভাঙো কখনো গড়ো কখনো দুকুর প্লাবিত করো তুমি শেখাও মা জীবন চলে জোয়ার ভাটার সঙ্গে পতিত পাবনি গঙ্গে কেমন আছিস? হ্যাঁ অবশ্যই অবশ্যই শোনাবো, অবশ্যই একদম। মনোতোষকে এই ইচ্ছেটা ফেলতে পারে একেবারেই নয়, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই যে ফোনটা এলো, একটা বিশেষ ফোন, এই অনুভূতিটা কিরকম হচ্ছে? দারুণ লাগে, মানে অ্যাকচুয়ালি যারা গান খুব শোনে বা আমাকে খুব লাইক করে সবাই, তো তাদেরকে তারা যখন বলে আমাকে নিয়ে, বা আমার খুব ভালো লাগে ওগুলো। একদম, এটাই তো পরম পাওয়া, তাই না? তো এখন এত সুন্দর একটা ফোনের পর কোন গানটা শোনাতে ইচ্ছা করছে? শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের
একটু অন্যরকমের একটু গান। আচ্ছা, লাইট রকম। হ্যাঁ, আজকে তো আমাদের তুমি নানা রকম গান শোনাবে। হ্যাঁ, সমস্ত সাজিয়ে নিয়ে এসেছি। তো কি শোনাচ্ছ এখন, কোন গানটা? আমি এত যে তোমায় ভালোবেসে। ভীষণ সুন্দর একটা গান, চলো। ওকে চলো। আমি এতো যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এতো যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এতো যে তোমায় ভালোবেসেছি, তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে উঠেও, তোমার অধরে ওগো যে হাসির মধুমায়া ফুটেও, তারা এই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো ভালোবেসেছ শুধু আমার গোপন ব্যথা, কেঁদে কেঁদে কই কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এতো যে তোমায় ভালোবেসেছি, তুমি তো জানো না গো তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটাই আছে, তবুয়ে মাধবীরাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে, তারা এদিনতাটুকু দেখে না আমার, বলে তুমি তো ভালোবেসেছ শুধু আমার গোপন ব্যথা, কেঁদে কেঁদে কই কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এতো যে তোমায় ভালোবেসেছি, আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ওকে, তো আমরা গানে যাব। স্কুল থেকেই স্যার ফোন করছিলেন, স্কুল থেকে একদম। তো
তো গানে যাব, তার আগে বলে দিই যে আজকে কার কার জন্মদিন। আজকে প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন, অন্যদিকে বিখ্যাত প্রডিউসার সিদ্ধার্থ রায় কাপুরের আজকে জন্মদিন, অন্যদিকে ফুটবলার জোপল আঞ্চেরির আজকে জন্মদিন, এবং বলিউড অভিনেত্রী ইউভিকা চৌধুরীরও আজকে জন্মদিন। আর এই নিয়েই আমাদের আজকের পথ চলা। আর ভালো ভালো গান তো মনোতোষ শোনাচ্ছে, তো তুমি নিজে কি ধরনের গান শুনতে ভালোবাসো? সব ধরনের, তবু ভালো লাগে পুরানো দিনের গান, তো ওগুলো সেই কারণে ওগুলো তো একদম এ করাই যায় না। তাছাড়া এখনকার আমরা যেহেতু এই সময়ে, তো সব মিলিয়ে মিশিয়ে সব গান শুনতে ভালোবাসো। বাহ, আর গাইতে ভালো কোনগুলো লাগে এই পুরনো দিনের গানে? গাইতে ভালো লাগে না, পুরানো নতুন সব মিলে কিন্তু রোমান্টিক। আচ্ছা, এই মুহূর্তে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন। সুপ্রভাত, কথা বলে সময় নষ্ট করবো না, একটা গান শোনার ইচ্ছা ছিল। আচ্ছা, কোন গান? সেই জন্য ফোন করা। কোন হ্যায় জো স্বপ্ন মে আয়া। আচ্ছা, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ওকে, অনেক গল্প হলো, এবার একটু গানে ফেরা যাক। কি শোনাবে বলো? এবার যে গানটি শোনাচ্ছি, আমার খুব পছন্দের একজন শিল্পী সদেশ শ্যামল মিত্রের একটি গাওয়া। আচ্ছা, বেশ, চলো। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজি ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজি ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা, কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা, তাই কি আকাশ হলো আলোই আলোই ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজি ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তা তোমায় যে ছবি এঁকেছি, মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, কেন এ হৃদয় রামধনু খুশিতে মাথা, তাই কি গানের সুরে ভরে আমার ঋণী। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজি ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। তোমার জন্য একটি বিশেষ ফোন রয়েছে, আমি চাই আমি হ্যালো বলার থেকে তুমি হ্যালো বলো, এবং সেই যে একটা সারপ্রাইজ, সেই সারপ্রাইজটা তুমি ফিল করো। হ্যালো, হ্যালো, আমি কাকিমা বলছি সোহাগ থেকে। ও হ্যাঁ কাকিমা বলো, গুড মর্নিং। চমকে গেলাম, খুব
ওকে ধন্যবাদ। হ্যাঁ বল। ও ঝিরি ঝিরি, ওকে। ওকে চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো। ওকে একদম একদমই অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর আমি বুঝতেই পারছি যে ফোনটা আসার পর তুমি একেবারে প্রচন্ড আবেগপ্রবণ হয়ে পড়েছো। খুবই ভালো। আর আমার মানে আমি ওনার খুব একজন ভালো আর্টিস্ট আর কি। আর এই মুহূর্তে আপনারা শুনছিলেন দেওয়ানেওয়া ছবি থেকে গানটি, এবং ভীষণ সুন্দরভাবে তোমার উপস্থাপনা হয়েছে। এবং আমরা তোমার সঙ্গে আরো অনেক গল্প করব, আরো অনেক গান শুনবো, তবে এখন একটু থামতে হচ্ছে, সময় এখন ছোট্ট বিরতি। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে শ্যামসুন্দর পাল বলছি। হ্যাঁ বলুন। আমি বলতে চাইছি, যেহেতু আজকে সমস্ত রকম গান হচ্ছে, হ্যাঁ, আমি এখন মান্নাদের গান শুনতে চাই। আচ্ছা, মান্নাদের গান আজকের দিনে প্রবেশ করেছিলেন। অন্যদিকে আজকের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রবেশ ঘটে, এবং আজকের এই দিনে কিন্তু অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডের যে ক্যারোল সেটা প্রকাশিত হয়। আমরা আবারও একটু গানের দিকে যাই, কি শোনাবে এখন? এখন যে গানটি শোনাচ্ছি শুধু হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান। আচ্ছা, চেষ্টা করছি। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেষ্ট, গোধূলির রঙে কবে ধরণী স্বপ্নের দেশ তো বেশতো বেশতো। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না, গুঞ্জন থামুক না, প্রাণে তবু রবে তার রেষ্ট বেষ্ট বেষ্ট। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেষ্ট, গোধূলির রঙে কবে এ ধরণী স্বপ্নের দেশ বেষ্ট বেষ্ট। তারপরে সারা রাত দুজনে একা একা ভাব, হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে একা বো। জোনাকিরা দীপ জেলে আমাদের সাথে রাত জাগবে, দুটি প্রাণী চুপি চুপি নতুন সে সুর লাগবে। জোনাকিরা জাগুক না, প্রাণী সুর লাগুক না, পাওয়াতে যাওয়ার হবে শেষ তো বেশ তো বেশ তো। সুর
সূর্য ডোবার পালা আসে যদি আশুক বেশত, গধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশ তো বেশ তো বেশ তো। ছবির গান এবং হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া, আর সত্যি গানের কথাগুলো ভীষণ সুন্দর, একদম মনকে ছুঁয়ে যায়, তাই না? চিরকালের একদম, এবং খুব বাস্তবিক কথাগুলো, ভীষণ বাস্তবিক, তার জন্যই বোধহয় এতটা, সেই জন্য আমাদের আমাদের এই প্রজন্মেও আমরা এত ভালো করে জিনিসগুলোকে শুনছি। একদমই। এই মুহূর্তে আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলে নেব। সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, আমি মাধুরী বলছি, হ্যালিপ্যাড থেকে। বলুন। চেষ্টা করবে আসলে একটা গানের ডালি তো ও একেবারে তৈরি করে নিয়ে আসে, এবং সেখান থেকে কিন্তু চেষ্টা করছে ও সকলের মন জয় করে গানটা শোনাতে। আপনি সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। তো আর একটা গান শুনে নেওয়া যাক। মানে তুমি এত সুন্দর গান শোনাচ্ছ যে মনে হচ্ছে যতটা কম কথা বলে গান বেশি শোনা যায়। আচ্ছা, আবার সদ্য কিশোরজির গানেতেই ফিরে যাই, কারণ সামনেই তো রয়েছে। আর আমি এর আগে একটা কথা বলিনি যে অবশ্য চ্যানেলকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এইখানে সুযোগ করে দেওয়ার জন্য। আমরাও খুব খুশি তোমাকে পেয়েছি। জিদ্দাকে, জিদ্দার জন্য তো এখানেতে আজকের ডেটেতে পেয়েছি, কারণ একদিন পরেই ওনার সদ্য কিশোরজির বার্থডে, তো সেই সূত্রে আমি খুব লাকি আজকে, সেজন্য ওনার গান। আমরাও তোমাকে এখানে আমাদের মাঝখানে পেয়ে, এত ভালো ভালো গান শুনতে পেয়ে আমরাও যথেষ্ট লাকি বলা যেতে পারে। তো চলো গানে ফিরে যাই। ওকে। মেরে নয়না সাবন ভাদো, ফির ভি মেরা মন প্যাসা, ফির ভি মেরা মন প্যাসা, মেরে নয়না সাবন ভাদো, ফির ভি মেরা মন প্যাসা, ফির ভি মেরা মন প্যাসা, দিবানে খেল হে ক্যা জানে, দর্দ ভরা এ গীত কহাঁ সে, ইন হোঠো মুঝকো যাদ জরা সা, ফির ভি মেরা মন ক্যা সা, বাত পুরানি হ্যায় এক কাহানি হ্যায়,
अब सोचूं तुम्हें याद नहीं है, अब सोचूं नहीं भूले वो सावन के झूले, रुत आए रुत जाए देखकर झूठा एक दिलासा, फिर भी मेरा मन प्यासा, मेरे नैना सावन भागो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। महबूबा छबिर गान 1976 साल और आर डी बर्मनের অসাধারণ কম্পোজিশন আর কিশোরদা তো বলাই বাহুল্য, ভীষণ সুন্দর গেছেন। আর এই মুহূর্তে কিন্তু একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব। নমস্কার, কে বলছেন? বলুন বলুন। আপনি আরেকবার বলবেন কি আশায় বাধি খেলা? ঠিক আছে, আপনি আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ওকে, একটু রিকোয়েস্টের গানে চলে যাই, একদম অনেক অনেক তোমার কাছে রিকোয়েস্টের একদম মানে লম্বা লিস্ট চলে এসেছে, তো সেখান থেকে কোন গানটা শোনাবেন? শ্যামল মিত্র একটি গান, ওই ঝিরি ঝিরি রিকোয়েস্ট ছিল অলরেডি। হ্যাঁ, ওইটা তো গাইতেই হবে, কিছু করার নেই, কাকিমার রিকোয়েস্ট বলে কথা। অবশ্যই, চলো এ মাইনার। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, একি ব্যথা জাগে বড় একা লাগে চোখে যে মেঘ, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, লোকে বলে যে হায় নীলা নাকি কারো সয় কারো সয় না, তাই আমার আকাশ মেঘে ঢাকা নীল কভু হয় না, নদী আমার সুনীল সাগর শুধুই খুঁজে মরে, কি ব্যথা জাগে বড় একা লাগে চোখে যে মিখরে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে ভালো লাগলো শুনতে। আর এই মুহূর্তে আরো একটা ফোন রয়েছে, কিন্তু সেই ফোনটাও তোমার বিশেষ ফোন বলা যেতে পারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে মনতোষের খুব কাছের একজন মানুষ রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি সরাসরি মনতোষের সাথে কথা বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন, কে বলছেন?
আমি সাগর বলছি মনোতোষ দা। ও সাগর, হ্যাঁ বল। তোমার প্রোগ্রামটা আমি এখন দেখছি, আর আমি আমার বন্ধুদেরকেও বলছি এটা দেখার জন্য, আমি বছর এসেছি। ওকে, থ্যাংক ইউ। বলছি যে ওই মান্নাদেরকে যাওয়া, সে আমার ছোট বোন, ওই গানটা একটু গিয়ে যদি শোনাও তো ভালো লাগে। ওকে, চেষ্টা করবো, কারণ অনেক গানের রিকোয়েস্ট, একদম অনেক গানের রিকোয়েস্ট জমে গেছে। গানটা এত বড়, দেখছি কতটা বাড়ি চেষ্টা করবো। একদম, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আমরা গানে যাব। তার আগে একটু জানান দিয়ে দিই যে আজকে সারাটা দিন কোন কোন রাশির জন্য কেমন যাবে। মেষ রাশির জন্য বলবো কাজে একটু বাধা আসতে পারে। বৃষ রাশির জন্য বলবো নিজের শরীর নিয়ে সামান্য একটু চিন্তায় থাকবেন। মিথুন রাশির জন্য বলবো চাকরির স্থানে দায়িত্ব বাড়তে পারে। কর্কট রাশির জন্য বলবো পড়শির সঙ্গে একটু বিবাদ হতে পারে, একটু সাবধানে চলবেন। সিংহ রাশির জন্য বলবো ব্যবসা স্থানে কিন্তু শত্রু বৃদ্ধি পেতে পারে। কন্যা রাশির জন্য বলবো লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে। তো আবার আমরা একটুখানি গল্পে ফিরে আসি। কতক্ষণ ব্যাচ করা হয়? করি না খুব একটা। হ্যাঁ, সে কি এত সুন্দর, এত মিষ্টি গলা, মা জোর করে বসায়। আচ্ছা, তোমার এই গল্প আমরা শুনবো, তবে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব। নমস্কার, কে বলছেন? সুপ্রভাত। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মতলনপুর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? আমি পাপিয়া মন্ডল বলছি। হ্যাঁ বলুন। আমি মতেশ্বর বলাই, তোমাদের যে ভালোবাসা এই গানটা শুনতে চাই। হ্যাঁ বৌমনি, ওকে চেষ্টা করব। একদমই, মানে আজকে মনোতোষের ফোনগুলো মনোতোষকে, সেটাই আমি ভাবছি, এত একদম বিশাল বিশাল সারপ্রাইজ দিচ্ছে, ভাবছি কি করে, কারণ এত ভালো তুমি গাইছো এবং পরিবারকে পাশে পেয়ে যাওয়া, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। অবশ্যই। তো এখন কোন গান শোনাবে? আবার একটা বর্ষার গানে ফিরে যাই, চলছে ওয়েদার তো এমনই। সতীনাথ মুখার্জির একটি গান, খুব ফেমাস গান যদিও আমাদেরই প্রত্যেকের। এলো বড় সাজে সহস মনে তাই, রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। এলো বড় সাজে সহস মনে তাই, রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। গানের ধারা মাঝে প্রাণের কথা আছে, গানের ধারা মাঝে প্রাণের কথা আছে। সুর তবু লাগে না যে কথা বলো তারে পার, এলো বড় সাজে সহস মনে তাই, রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। মনের আকাশে কত খুঁজেছি গো তোমায়, মেঘের স্তরে স্তরে রাতের তারায় তারা। মনের আকাশে কত খুঁজেছি গো তোমায়, মেঘের স্তরে স্তরে রাতের তারায় তারা। যদি ভরা শ্রাবণে কারো ছোঁয়া সুরানে, যদি ভরা শ্রাবণে কারো ছোঁয়া সুরানে, হৃদয়ের মাঝখানে রেখে দিতে তারে চায়। এলো বড় সাজে সহস মনে তাই, রিমঝিম ঝিম গান গেয়ে যায়। রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। রিমঝিম ঝিম
বাহ, এরকম বর্ষার দিনে যদি তোমার গান শোনা যায় তার থেকে ভালো কিছু হয় না। এই মুহূর্তে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলছি কি আমি একটা গান শুনতে চাচ্ছি। আচ্ছা, আপনার নামটা? আমার নামটা হ্যাঁ বুঝতে পেরেছি, ওকে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। মনে জানালা ধরে তো এই ফোনটাও বেশ বিশেষ ফোন, এবং তোমার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে ফোনগুলো তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তো যখন তোমাকে পেয়ে গেছি আমরা, তখন কথা কম বলে গানটা বেশি করে শুনে নেওয়াটাই মনে হয় শ্রেয়। কি শোনাবে এখন? সবগুলোই রোমান্টিক চলছে, আবার একটা রোমান্টিক শুনিয়েই দেই। বেশ, বৃষ্টির দিনে রোমান্টিক গানের থেকে ভালো কিছু হতে পারে। চলো। মনের জানালা ধরে পুকি দিয়ে গেছে, যার চোখ তাকিয়া মনে পড়ে না। মনের জানালা ধরে পুকি দিয়ে গেছে, যার চোখ তাকিয়া মনে পড়ে না। চেয়েছে কত রাত দিন কেটে গেছে, আর কোনো চোখ তবু মনে ধরে না। মনের জানালা ধরে মুখি দিয়ে গেছে, হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল। হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল। মালা গেঁথে কবে থেকে নিয়ে বসে আছি, আবার কখনো যদি করি সেই ভুল, ভুলেও তবু তো সে ভুল করে না। মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে, যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে, ছম ছম নূপুরের সকরুণ সুর। যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে, ছম ছম নূপুরের সকরুণ সুর। শিকলে বাঁধিতে তারে চেয়েছিনু বুঝি, শিকল চরণে তার হয়েছিনু পুর। ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না, মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে, যার চোখ তাকিয়া মনে পড়ে না। চেয়েছে কত রাত দিন কেটে গেছে, আর কোনো চোখ তবু মনে ধরে না। মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে, অপূর্ব। আর এত সুন্দর গানের পর আমাদের সঙ্গে কিন্তু একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি মুম্বাই থেকে মনোতোষের ভাই বলছি। হ্যাঁ বল, কেমন আছিস? ভালো আছি। আরে তুই তো ওখানে চলে গেছিস, আমি খুব খুশি হয়েছি শুনে। ওকে, থ্যাংক ইউ। তো আমার তরফ থেকে তুই আমার জন্য একটা তোর মনে পছন্দ গান শুনে দে। ওকে, চলছে সবই আমার পছন্দেরই। ওকে, সাথে থাক। একদমই।
আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। তো এবার কোন গানটা শোনাবে? মান্নাদের গানের তো রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, তো আরেকটা মান্নাদের গান শোনাই। বেশ, কোন গানটা শোনাবে মান্নাদের? রোমান্টিক সুন্দরী গো দোহাই দোহাই। চলো চলো। সুন্দরী গো দোহাই দোহাই, মান করো না আজ নিশীথে কাছে থাকো না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই, মান করো না আজ নিশীথে কাছে থাকো না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই, মান করো না। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ও পর্বের শুরুই করেছিল একেবারে বৃষ্টির গান দিয়ে, একদমই। তো তোমার থেকে আরো অনেক গান শোনা বাকি রয়েছে, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন বিরতিতে যাওয়ার পালা। দেখা হচ্ছে বিরতির পর। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাধনাদি। সাধনাদির সাথে কথা বলে নেব। নমস্কার, সুপ্রভাত সাধনাদি। হ্যাঁ সুপ্রভাত, তোমার নামটা আমরা জানি না। আমার আমি বিশ্বের কাছে কথা বলি তো। হ্যাঁ, আমি বলছি যে মনোতোষকে বলছি। হ্যাঁ নমস্কার। গান গাইছে, আমি বলছি যে দুটি গানের অনুরোধ আছে আমার। একটা সামান্য হচ্ছে, যদি দেখো ওপার ওতে
আর একটা হেমন্ত মুখোপাধ্যায় এই বালুকা বেলায়। আচ্ছা সাধনাদি সঙ্গে থাকুন। আর এ তো সাধনাদির রিকোয়েস্ট তুমি শুনলেই, এছাড়াও কিন্তু আমাদের কাছে দুটো রিকোয়েস্ট রয়েছে। তুমি জানো আমরা ফেসবুক লাইভে থাকি, তো সেখান থেকে কিন্তু অনুপম রায় একজন রিকোয়েস্ট করেছেন যে সেই রাতে রাত ছিল, এবং আর একটা যে রিকোয়েস্ট রয়েছে সেই রিকোয়েস্টটা কিন্তু তোমাকে রাখতেই হবে। সেটা হচ্ছে যে, এবং যে রিকোয়েস্টটা তোমাকে রাখতেই হবে সেটা হচ্ছে আমাদের টেলিকাস্টে শুভজিৎদা রয়েছেন। শুভজিৎদা বলেছেন যে আমার না যদি থাকে সুর, এই গানটা না শোনানো পর্যন্ত আজকে কিন্তু মনতোষের এখান থেকে ছুটি হবে না। ওকে শুভজিৎদারই রিকোয়েস্টটা প্রথমে রাখি। আচ্ছা চলো গানতেই যাই। আমার না যদি থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ হারা ফুল আমার কাছে সুরভি নেবে, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। আমার না যদি থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ হারা ফুল আমার কাছে সুরভি নেবে, এরি নাম রে, এরি নাম রে। জীবনে জাগরব হয় মরণে উনি পরাজয়, ও জীবনে জাগরব হয় মরণে উনি পরাজয়, সুখের স্মৃতির মনি দি মনের আলোই কভু কি নেবে, এরি নাম রে, এরি নাম রে। আমার না যদি থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ হারা দর্শক বন্ধু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, কথা বলে নেব। সুপ্রভাত বন্ধু, কে বলছেন? আমি রাজা পজিটিভ মডেল স্কুল থেকে বলছি। আচ্ছা বলুন। আমি আমি চাইতে একটা গান রিকোয়েস্ট করছি, মান্নারে মান্নারে যে কোনো একটা গান গাইলেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। একদমই মানে সময় আমাদের হাতে খুবই কম, কিন্তু দর্শক বন্ধুরা যে রিকোয়েস্ট গুলো করছে সেগুলো যদি ছোট ছোট করে তুমি একটু একটু করেও শোনাতে পারো তাহলে মনে হয় সকলেরই মনটা রাখা যাবে। আর বাদ বাকি যে রাশিফল গুলো বলা বাকি রয়েছে তাদের দিনক্ষণ কেমন যাবে একবার বলে দিই। তুলা রাশির ক্ষেত্রে বলবো হাঁটুর যন্ত্রণায় একটুখানি কষ্ট পেতে পারেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো অবস্থা বুঝে কথা বলবেন। ধনু রাশির জন্য বলবো চিকিৎসার জন্য খরচ একটু বাড়তে পারে। মকর রাশির ক্ষেত্রে বলবো সম্পত্তি ক্রয় করতে পারেন, এবং কুম্ভ রাশির জন্য বলবো যে অন্যকে বিপদ থেকে রক্ষা করতে পারেন, এবং মীন রাশির জন্য বলবো দূরে ভ্রমণ করে আনন্দ পেতে পারেন। আবার গানে ফিরে যাচ্ছি, সময় খুব কম, যত বেশি গান শোনা যায় ছোট ছোট করে হলেও। ওকে শ্রদ্ধা শিল্পী রফিজির একটা গান মনে করি, কোন গানটা শোনাবে চেষ্টা করছি, কোন হে জো সাপ্রমে রোমান্টিক, বেশ স্কেলটা দাও। Thank you.
कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया। लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया। लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। ओ प्रिया जिंदगी के हर एक मोड़ पे मैं गीत गाता चला जा रहा हूँ। जिंदगी के हर एक मोड़ पे मैं गीत गाता चला जा रहा हूँ। बेखुदी का ये आलम न पूछो, मंजिलों से बढ़ा जा रहा हूँ, मंजिलों से बढ़ा जा रहा हूँ। कौन है जो सपनों में आया, जो दिल में समाया। लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। ओ प्रिया को मौत आती है लेकिन रूह को मौत आती नहीं है। जिस्म को मौत आती है लेकिन रूह को मौत आती नहीं है। इश्क रोशन है, रोशन रहेगा, रोशनी इश्क जाती नहीं है, रोशनी इश्क जाती नहीं है। जो सपनों में आया, कौन है जो दिल में समाया। लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। ओ प्रिया ओ प्रिया, ১৯৬৮ সালের গান এটি, এবং ঝুক গেয়া আসমান ছবি থেকে মোহাম্মদ রফির ভীষণ সুন্দর গান। আর এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রভাত বন্ধু, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি দাঁড়িয়ে থেকে বিমান বলছি। হ্যাঁ বলুন। বলছি যে গান করতে যদি দাম বলা, আমি একটু গান করছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। মনোতোষ, অনেক রিকোয়েস্ট রয়েছে তোমার কাছে, ছোট 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 করে যদি আমাদের একটু শোনাও। ওকে, কি শোনাও? সি মাইনারটা দাও, আবার হবে তো দেখা, তো রিকোয়েস্ট ছিল। বেশ করি। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা,
কে দেখাই শেষ দেখা নই তো, কি চোখে তোমায় দেখি বুঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নই তো। যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো, যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো। একেবারেই এটা শেষ দেখা নয়। আর এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, সুপ্রভাত বন্ধু, কে বলছেন? হ্যালো, আমি নদিয়ার চাকদা থেকে বলতে রায় কথা বলছি। হ্যাঁ বলুন। বলছি যে এত সুন্দর গান হচ্ছে, তো আমার একটা রিকোয়েস্ট ছিল যদি গাওয়ার গানটা করতো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, নমস্কার। বলছি যে আমার দিনগুলি আমার যে কিছু কাছে ওই গানটা যদি একটু করতো ভালো লাগবে, সুন্দর। আচ্ছা, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। এত দারুণ দারুণ গানের রিকোয়েস্ট, সেই তো। এবার কোন গানটা শোনাবে? সময় তো কাছাকাছি চলে আসছে, একদমই হাতে প্রায় সময় নেই, তো কোন ছোট্ট করে কোন গানটা শোনাবে বলো? শেষ গান তুমি শোনাও, কোন গানটা শোনাবে বলো? একটা রিকোয়েস্ট, জাস্ট মুকরাটা শুনিয়ে দিচ্ছি, জাস্ট মুকরাটা, সি সি মাইন সিটা ধরো। শুধু সামিল মিত্রের রিকোয়েস্ট ছিল, অলরেডি এটা করেছি, তো জাস্ট মুখটা ছোট করে স্ট্যান্ড করে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরাই এনেছে মোরে, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরাই এনেছে মোরে, তোমরা আমার গান কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরাই এনেছে মোরে, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরাই এনেছে মোরে। একদমই। আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ বলুন। আপনি আপনার টিভি সাউন্ডটা মিউট করে দাদা ফোনের সাউন্ডটাকে ফলো করুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। একেবারেই
আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। এবং আমাদের আজকের এই যে পথ চলা, তার পিছনে যে সদস্যরা রয়েছেন তাদের নামটা না বললেই নয়। আমাদের সঙ্গে টেলিকাস্টে রয়েছেন নিমাইদা এবং শুভজিৎ দা, রয়েছেন কনসেপ্টে দেবাশিস দা, প্রডিউসারে রয়েছেন অতনুদা এবং দীপন, এবং মিউজিশিয়ানদের সঙ্গে তো আলাপ করিয়েই দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি, রয়েছেন সজীব দা, রয়েছেন কৌশিক দা, রয়েছেন মনোজ দা, মেকআপে রয়েছে অনুশ্রী, এবং অনলাইনে রয়েছে কমলেশ দা, ক্যামেরায় রয়েছে মৃণ্ময় দা। আমরা আবারও গানের দিকে চলে যাই। কোন গানটা হাতে একদম সময় একদম সময় নেই শেষ গান একদম দুটো ছোট ছোট গান কি শোনা দুটো ছোট ছোট গান ওকে কিশোরজির একটা গান শেষ করেই দিই বেশ মেরে মেহবু ছোট করে জাস্ট ফার্স্ট স্ট্যান্জা চলবে মেরে মেহবুব কিয়ামত হোগি আজ রুসওয়া তেরে গলিয়ো মোহব্বত হোগি মেরে মেহবুব কিয়ামত হোগি আজ রুসওয়া তেরে গলিয়ো মোহব্বত হোগি মেরি নজরে তো গিলা করতে হ্যায় তেরে দিল কো ভি সনম তুঝসে শিকায়ত হোগি মেরে মেহবুব তেরী গলি মে আত সনম নগম বফা কা গাত সনম তুঝসে সুনানা জাত সনম ফির আজ ইধর আয়া হুঁ মগর কি কহনে মে দিওয়ানা খতম বস আজ ইয়ে বহসত হোগি আজ রুসওয়া তেরে গলিয়ো মে মোহব্বত হোগি মেরে মেহবুব কিয়ামত হোগি আজ রুসওয়া তেরে গলিয়ো মে মোহব্বত হোগি মেরি নজরে তো গিলা করতে হ্যায় তেরে দিল কো ভি সনম তুঝসে শিকায়ত হোগি মেরে মেহবুব ১৯৬৪ সালের ছবি মিস্টার এক্স ইন বম্বে এবং কিশোর কুমারের অনবদ্য গান আমরা পেয়েছি। এবং যার একটা সুন্দর শুরু থাকে তার তো একটা সুন্দর শেষ করতেই হয়, তবেই তো আবারও একটা নতুন শুরু হয়। তো এই শেষ লগ্নে কোন গান শোনাবে? সদ্য শিল্পী মান্নাদের গাওয়া গান দিই, একটু কাওয়ালি শোনাচ্ছি হিন্দি, ওতে কি শেষ করব? বেশ, তো গানেতেই যাই, সময় তো নেই।
मेरी जहर जबी तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान तुझ पे कुर्बान मेरी जान है मेरी जहर जबी तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान तुझ पे कुर्बान मेरी जान शोखियाए बाकपन जो तुझ में है कहीं नहीं ये शोखियाए बाकपन जो तुझ में है कहीं नहीं दिलों को जीतने का फन जो तुझ में है कहीं नहीं मैं तेरी आँखों में पा गया दो जहां मैं तेरी आँखों में पा गया दो जहाँ है मेरी जहर जबी तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान तुझ पे कुर्बान मेरी जान बोले जाने मन जो मुस्कुरा बोल दे तू मीठे बोले जाने मन जो मुस्कुरा बोल दे तू धड़कनों में आज भी शरबीरम घोल दे ओ सनम मैं तेरा आशिक जाविदा ओ सनम तेरा आशिक जाविदा ऐ मेरी जहर जबी तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान तुझ पे कुर्बान मेरी जान 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 तुझ पे कुर्बान